এই ভিডিওটি হচ্ছে রবিবারের, তো রবিবার দিন যেহেতু মেয়ের কোনো স্কুল থাকে না, তো সেই জন্য একটু বেলা করেই ওঠা হয়, খুব সকালে ওঠা হয় না। এমনিতে তো 5টার সময় উঠে পড়ি, কিন্তু রোববার দিন একটু বেলা করে ওঠা হয়। তো আজকেও মোটামুটি উঠলাম, মানে রোববার দিন উঠলাম 7টার সময়। তো উঠে নিয়ে যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে মেডিসিন নেওয়া। তো সকালবেলায় কিছু না খেয়ে একটা ওষুধ খেতে হয়, তো সেটাই এখন খাচ্ছিলাম। এবং ওষুধ খাওয়া হয়ে গেলে তারপরে সব কাজ করব। সকালবেলাটা যেদিন মেয়ের স্কুল থাকে সেই দিন একটু ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যায়। মেয়ের টিফিন রেডি করতে হয়, তারপরে মেয়েকে রেডি করতে হয়, তাকে খাওয়ানো রেডি করা, মানে সব কিছু দিয়ে মোটামুটি একটা ব্যস্ততার মধ্যেই সময়টা কেটে যায়। কিন্তু রোববার দিন যেহেতু মেয়ের স্কুল থাকে না, হাজব্যান্ডের অফিস থাকে না, তো আমি একটু বেলা করেই উঠি আর ধীরে সুস্থে কাজগুলো করি। তো ওষুধটা খেয়ে তারপরে যেটা করলাম, চা করতে চলে আসলাম। তো ভালো আগে চাটা করে নিই, কারণ হাজব্যান্ড একটু বেরোবে, তো সেই জন্য চাটা বসিয়ে দিচ্ছিলাম এবং চাটা খেয়ে তারপরে বাকি কাজ করব। আর আমি যেহেতু রাত্রিবেলায় সব গুছিয়ে রাখি, তো সকালবেলায় খুব একটা সমস্যা হয় না। আর এদিকে চা বসিয়েছি, আর চা বসিয়েছি কী দিয়ে দেখো, তো গোপালের এবং পূজোর যে বাতাসাগুলো থাকে সেইগুলো আমি রেখে দিই, আর সেগুলো দিয়ে চা করে ফেলি। তো চাটা বসিয়ে এদিকে মধুটা নিলাম, তো সকালবেলা সবাই একটু মধু খাবো। যদিও প্রতিদিন সেটা কন্টিনিউ করা হয় না, এক একদিন হয়তো সময়ের জন্য বা কোনো কারণবশত হয়ে ওঠে না, কিন্তু আজকে নিলাম। আর একবারে অনেকটাই নিয়ে নেবো, আর সবার জন্য একবারেই তুলে নেব, কারণ বারে বারে চামচ দিয়ে তোলা নেওয়া একটু সমস্যা, সেই জন্য একবারেই নিয়ে নিচ্ছি। তো দেখো ছোট্ট বাটিতে একটুখানি নিয়ে নিলাম, প্রায় 3 চামচ মতো। আর তারপরে মেয়েকে খাওয়াবো, আমি খাবো, হাজবেন্ড খাবে, তো সবাই একসাথেই এইটার থেকেই নিয়ে নেব। তো এদিকে মধুটা নিলাম, আর ওইদিকে চা বসাতে বসাতে মেয়ে দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে। যদিও তাকে বললাম যে রোববার একটু বেলা করেই ওঠো, একটু শুয়ে থাকো গিয়ে, কিন্তু শেষ হবে না, সে উঠে পড়েছে, বলছে আমি আর ঘুমাবো না এখন, কারণ রাত্রিবেলা যেটা হয়েছে ও আগে আগে ঘুমিয়ে পড়েছিল, তো সকালবেলা সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। যদিও যেদিন স্কুল থাকে সেই দিন এমনিতেই সকালে ওঠে, কিন্তু রোববার যেহেতু ছুটি থাকে তাই বলেছিলাম যে একটু বেলা করেই উঠতে, কিন্তু যেহেতু উঠে পড়েছে আর ঘুমাবে না, তো তাই ওর জন্য চাটা বসিয়েছিলাম। তো একসাথে সবার জন্য চাটা নিয়ে নিচ্ছি, আর চা খেয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে তারপরে মেয়েকে স্নান করি, আমি স্নান করে তারপরে পুজো দিতে চলে গিয়েছিলাম। আর আজকে আর ঘরটা মুছিনি, প্রতিদিন ঘরটা এখন আর মোছা হয় না, একদিন পর পর ঘর মুছি। তো এদিকে দেখো চাটা নিয়ে যাচ্ছিলাম, আর এরপরে চা খেয়ে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে তারপরে সব কাজ সেরে নিয়েই চলে এসেছি ঠাকুর ঘরে, যেটা আমার সকালের রোজকার রুটিন, আর যেটা না করলে আমার একদমই ভালো লাগে না, কোনো কাজ শুরু হয় না। গোপালের সেবাটা বলতে পারো সকালের প্রথম কাজ, প্রথম কাজ ঠিক নয়, বাকি কাজ সেরে তারপরে গোপালের কাজটাই প্রথম করা হয়। তো আজকে যেহেতু বললাম রোববার, সেই জন্য একটু বেলা করেই গোপালকে ঘুম থেকে তোলা হচ্ছে, আর অন্যান্য দিন সকালবেলায় তোলা হয় বা এক একদিন একটু দেরিও হয়, সেটা সময়ের ওপর নির্ভর করে। যদি দেখি যে হাতে সময় আছে তাহলে আমি স্নান করে গোপালকে তুলে তারপরে মেয়ের টিফিন রেডি করি, মেয়েকে রেডি করি, কিন্তু যেদিন দেখি যে সময়টা একটু কমে গেছে বা দেরি হয়ে যাবে সেই দিন স্নানটা একটু পরে করি, মানে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি স্নানটা করি। তো যাই হোক, এইদিকে দেখো গোপালকে জলটা খাইয়ে দিলাম, প্রতিদিন যেমনভাবে সেবা করে থাকি তেমনভাবেই করব। আর মেয়েও যেহেতু স্নান করে নিয়েছিল, তো আমি যখন গোপালকে তুলছিলাম তখন বলছিল যে আমি গোপালকে স্নান করাবো, রেডি করব, পুজোটাও দেবে বলেছিল, কিন্তু যাই হোক পরে আর পুজোটা দিল না, বললো তুমিই দাও আমি যাই। তো এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম, আর তারপরে মেয়ে রেডি হয়ে চলে আসলো আমার কাছে, এসে নিয়ে গোপালকে একটু কোলে নিয়ে একটু খেলা করছিল। আর গোপালের অঙ্গরাগ করেছিলাম তার আগের দিন, তো সেটাকে একটু ভালো মতো দেখছিল, দেখে বলছিল গোপালকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো যাই হোক, যেহেতু ওই দিন স্কুলে ছিল আর জামা পরানো ছিল বলে সেইভাবে দেখতে পারিনি গোপালকে ভালোভাবে, তো এখন দেখো দেখছে কী কী করেছি না করেছি, তো সেইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আর বলছিল, তো এরকম মাঝে মাঝে করে। তো যাই হোক, গোপালের সেবাটা এখন ও সেইভাবে দিতে পারে না, আগে যেমন প্রতিদিন দুপুরবেলায় সেবাটা দিত, দুপুরের সেবাটা মোটামুটি ওই দিত, আমি খুব কমই দিতাম, কিন্তু এখন যেহেতু স্কুলে থাকে তো সেই জন্য গোপালের কাছে খুব একটা আসতে পারেই না বলা যায়। তো আজকে রোববার ছিল সেই জন্য একটু করছিল, এদিকে দেখো স্নানটা করাচ্ছে।
তো স্নানটা করিয়ে তারপরে ওই রেডি করিয়ে দিয়েছিল গোপালকে, সেটা শেয়ার করা হয়নি। আর আমি এদিকে দেখো, ও স্নান করিয়ে দিয়ে তারপরে গোপালকে আমার কাছে দিয়ে দেবে এখন, দিয়ে তারপরে বলবে যে তুমি এবার করাও, আমি যাই। তো যাই হোক, ও আমি মুছিয়ে দিয়েছিলাম, তারপরে গোপালকেও রেডি করালো, রেডি করিয়ে নিয়ে তারপরে চলে গেছে, আর বাকি কাজটা আমি করছি, বাকি পুজোটা দিচ্ছি। তো দেখো, চন্দন দিয়ে দিচ্ছি। তো গোপালের পুজো দেওয়ার পর তারপরে আমি যেটা করব, রান্নাঘরে যাব, প্রথমত কিছু একটা খাবো, মেয়েও কিছু খাবে বলছিল, খিদে পেয়েছিল, তো সেই জন্য কিছু একটা খাবো, তারপরে রান্নাটা বসাবো। আর দেরি হয়ে গেছে রোববারের দিন, তো রোববারের দিন একটু দেরি হলেও অসুবিধা হয় না। তো এদিকে দেখো, আমি পুজোটা দিচ্ছিলাম আর তারপরে রান্নাবান্নাটা শুরু করব। তো এইভাবেই কিন্তু আমার প্রতিদিন সকালটা কেটে যায়, যদিও রোববারটা ব্যস্ততার মধ্যে কাটে, তারপরেও একটু রিল্যাক্সে কাজ করা যায়। কিন্তু মেয়ের স্কুল থাকলে ওই দিন একটু সকালের দিকে চাপটা বেড়ে যায়, তাড়াহুড়ো করে কাজ করতে হয়। তারপরে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর কিছুটা সময় ধীরে সুস্থে কাজ করি, আবার হাজব্যান্ডের অফিসেও থাকি, তো তার জন্য টিফিন রেডি করতে হয়। তো সব মিলিয়ে সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যেই কেটে যায়, এবং সারাদিন যেহেতু কেউ থাকে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। তো যাই হোক, এদিকে দেখো পুজোটা দিচ্ছিলাম, আর পুজো দিতে বেশ খানিকটা সময় আমার লাগে, বেশ অনেকটা সময়ই লাগে। আর গোপালের অঙ্গরাগের ভিডিওটা আমি দিয়ে দেবো আগামীকাল, বা যেদিন রেডি করতে পারবো দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। দিয়ে দিতাম, কিন্তু যেহেতু রেডি করা হয়নি সেই জন্য দিতেও পারিনি। আর এই ভিডিওটাও আমি ভেবেছিলাম রোববার দিনই দেবো, কিন্তু রেডি করা হয়েছিল না বলে আর করা দেওয়াও হয়নি। তো বুঝতেই পারছো, গরম আর অতিরিক্ত গরম, তো এই গরমের মধ্যে ভিডিও রেডি করতে ইচ্ছেও করে না সত্যি বলতে, তো সেই জন্য আর রেডি করাও হয়নি আর দেওয়াও হয়নি। তো ভাবলাম আজকে না দিলেই নয়, তো ভিডিওটা আজকে দিচ্ছি, আর অঙ্গরাগের ভিডিওটাও নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, নেক্সট যেদিন ভিডিও পাবলিশ করবো সেদিনই দিয়ে দেবো। আর গোপালের অঙ্গরাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আমাকে, আর ডিটেলস ভিডিও আমি পরের দিন দিয়ে দেবো। তো এইদিকে দেখো, গোপালের সেবাটা প্রায় হয়ে গেছে, প্রসাদে তুলসী পাতা দিচ্ছিলাম, আর এরপরে আরতিটা করে একটুখানি গীতা পাঠ করব। আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে শ্লোক অন্তত পড়ার, এবং সেটা করছি। তো যাই হোক, এদিকে গোপালকে সেবা দেওয়ার পর তারপরে আরতি করে নিয়েছিলাম, আর আরতি করে গীতা পাঠ করে তারপরে সবশেষে যেটা থাকে গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।